ইয়েমেনে হুতি বিদ্রোহীদের 8টি স্থানে বিভিন্ন লক্ষ্য বস্তুতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। লোহিত সাগরে অবাধ বাণিজ্য নিশ্চিত করতে সোমবার রাতে এই হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার লক্ষ্য হুতিদের ক্ষেপণাস্ত্র রক্ষণাগার এবং ড্রোন ধ্বংস করা। পেন্টাগন থেকে জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়, হুতিদের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক প্রয়োজনীয় হামলা চালানো হচ্ছে। তাদের উদ্দেশ্য লোহিত সাগরে উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তারা হুতি নেতৃত্বকে হুঁশিয়ার করতে চান যে চলমান হুমকির মুখে জীবন এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথটিতে অবাধ বাণিজ্য রক্ষা করতে তারা দ্বিধা করবেন না। এটি ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের অষ্টম হামলা আর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দ্বিতীয় যৌথ হামলা। এর আগে প্রথমে যৌথ হামলা চালানো হয়েছিল গত 11 জানুয়ারি। বিবৃতিতে বলা হয়, হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডসের সমর্থন রয়েছে। এতে অংশ নেয় 4টি RAF টাইফুন যুদ্ধ বিমান, 1 জোড়া ডয়েজার ট্যাঙ্কার এবং তাদের সহায়তা দেয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।